প্রশ্ন হলো মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করা কি জায়েজ হবে এ প্রশ্নের উত্তরে বলবো যে আমরা সবাই কম জানি যে আমাদের মোবাইলগুলোতে যখন ব্যালেন্স শেষের দিকে থাকে সংশ্লিষ্ট অপারেটর আমাদের কাছে মেসেজ পাঠান যে আপনার মোবাইলের ব্যালেন্স শেষের পথে আপনি চাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন নিতে চাইলে এত এত নম্বরে ডায়াল করুন বা মেসেজ পাঠান যাই হোক এই প্রক্রিয়ার পরে তারা আমাদেরকে ইমার্জেন্সি ব্যালেন্স পাঠিয়ে থাকে মজার বিষয় হলো যে আমাদের সমাজে আজকাল কেউ কাউকে ধার দিতে চায় না নানা কারণে মানুষ ধার দেওয়ার প্রতি বিতৃষ্ণ হয়ে গেছে সেখানে মোবাইল কোম্পানি আমাদেরকে সেদে ধার দিচ্ছে এবং আমি চাওয়ার আগে আমাকে সেদে সেদে একরকম গায়ে পড়ে ধার দিচ্ছে এর কারণ কী কারণ আমরা সবাই জানি যে এর পেছনে তাদের লাভ আছে আর লাভ হল তারা পরবর্তী রিচার্জের সময় অতিরিক্ত টাকা কেটে রাখেন অথবা সাথে সাথেই অনেক সময় কেটে রাখেন অর্থাৎ আমি দশ টাকা বা বিশ টাকার যদি ইমার্জেন্সি ব্যালেন্স নেই সেখানে এক টাকা দুই টাকা বা আট আনা যাই হোক এটা তারা অতিরিক্ত যে কেটে রাখেন এটা সুদ হিসাবে গণ্য হবে কারণ কারণসলামের বিখ্যাত দিছে আমরা জানি কুল্লো কারুদ্দিন যারা রান্না ফান ফাহোয়ারি বা যে কোনো লোন যার বিপরীতে কোনো লাভ দেওয়া নেওয়া হয় সেটা সুদ হিসাবে গণ্য হয় সেটা সুদ হবে অতএব আমাকে মোবাইল অপারেটর আমাকে দশ টাকা বা বিশ টাকার ব্যালেন্স দিয়েছে আমি ব্যালেন্স শেষ হয়ে গেছে সেটা আমাকে ধার দিয়েছে আমি পরবর্তী রিচার্জের সময় পরিশোধ করব পরিশোধ করার সময় অথবা আগেই আমাকে যদি সে কম দেয় অথবা আমার কাছ থেকে যদি বেশি আদায় করে নাও তাহলে এই যে অতিরিক্ত যে অংশটুকু সে নিল এটা সুদ হবে আর সুদ নেওয়া যেমন গুণা সুদ দেওয়াও তেমনি গুণা মুসলমানদের জন্য ইমানদারদের জন্য সুন্নার অনুসারীদের জন্য মোবাইল অপারেটরগুলোর থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জাহেজ নাই আমাদের দেশের প্রেক্ষাপটে বাহিরের কথা বলতে পারবো না তবে আমাদের দেশের সমস্ত অপারেটরগুলো সমস্ত মোবাইল কোম্পানিগুলো একই সিস্টেম ফলো করে থাকে বিধায় মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জাহেজ হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফিকতা